মার্চের দুই তারিখ কুয়েত রেকান রিসোর্টত দুইদিন ব্যাপী চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম, কুয়েত নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি সৈয়দ নওশাদের সভাপতিত্বে মোস্তফা ফারুকি ও এম আলতাবুসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুয়েত বিএনপি সভাপতি, ফোরামের প্রধান উপদেষ্টা চট্টগ্রামের প্রীতি সন্তান মাহফুজুর রহমান। এটা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুবদল কুয়েত ও চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সভাপতি ইলিয়াস চৌধুরী। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আলামিন স্বপন, আখতারুজ্জামান শামস, শেখ মোস্তফা, হান্নান মজুমদার, হোসেন মোল্লা, নাসিরুদ্দিন হাওলাদার। এছাড়া এটা আরো বক্তব্য রাখি শাহজাহান সবুজ, আনোয়ার মৃদা, সৈয়দ আরিফুল রাসেল, মুর্শিদুল আলম, নাসিরুদ্দিন সন্দীপী, মাইনুদ্দিন, সাদেক হোসেন, নাজামুদ্দিন তালুকদার ও ফুরকান আলম। প্রধান অতিথি চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম কুয়েতের 101 সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করছি এবং নতুন কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি কুয়েত বিএনপির পক্ষ থেকে নবনির্বাচিত ব্যাক সদস্যের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অনুষ্ঠান শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। বেগম খালেদা জিয়াকে এবং সকল ফোরামের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফোরাম কুয়েত শাখার আজকের এই অভিষেক অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মত্যাগকে আমরা সঙ্গে পরিষদের সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগত। আমার কাছে আজকের এই পরিবেশটা একটা অন্যতম পরিবেশ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি করছে, তাই আজকাল এই ফোরাম সবাই ঐক্যবদ্ধ করছে। আকাঙ্ক্ষিত কুয়েত বিএনপিতে থাকার পর যোগ্য পুত্র এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আজকে আরো মঞ্চের সামনে উপস্থিত উদারতা আমি বলবো তার দিন আমি প্রতিদিন সম্পর্ক সি প্লাস টিভি চট্টগ্রাম।